বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমি যে গাড়িতে বসে আছি এটা হচ্ছে ভ্রাম্যমান একটা অটো রাইস মিল ও চাল গুঁড়া মেশিন গাড়ি। এটা একটা ভ্রাম্যমান গাড়ি, এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে চালায় যেতে পারবেন, উঁচু নিচু যেভাবে, তার মানে যে দিক দিয়ে গাড়ি চলাচলের উপযুক্ত সেই রাস্তাগুলোয় বা সেই বাড়িগুলোতে আপনি এই গাড়িগুলো চালাইতে পারবেন। খুব শক্তিশালী একটা ইঞ্জিন দেওয়ার কারণে গাড়িটা খুব শক্তিশালী রান করবে। তো অনেক মোটামুটি ভাঙাচোরা রাস্তাতে আপনি চালাইতে পারবেন যদি একটু অভিজ্ঞতা থাকে। তো গাড়ি চালানো সহজ। তো আমার কিন্তু আগের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনের আই বাটনে দেখতে পাচ্ছেন, সেই আই বাটনে দিয়ে দিব। তবে আর যারা আমার এই ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখতে ইচ্ছুক, কষ্ট করে আপনার ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন। আর ভিউয়ার্স, আজকের এই গাড়িটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিদর 8 নম্বর হলার আছে, যেটা অটো হলার বলে, অটো রাইস মিল। এটার অটো রাইস মিলের কাজ অনেকে জানেন না। অটো রাইস মিলের কাজ হচ্ছে আপনার মেশিনে চাউলগুলো একদম ঝাড়াই হয়ে পরিষ্কার হয়ে বের হবে, খুদগুলো আলাদা বের হবে, আর চাউলে যে কুড়া বা গুড়া বলে এই গুড়াগুলো একদম পাউডার হয়ে ফিনিশিং হয়ে বের হবে। তো সব কিছু সুবিধা পাচ্ছেন। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার আর এখন বাজারে দাম নিয়ে বাজারে দৌড়াদৌড়ি করতে হয় না, আপনি মানুষকে বাড়িতে এই সার্ভিসটা দিতে পারবেন। যার ফলে আপনার দেখা যায় যে আমাদের এলাকায় দেখা যায় যে মিনিমাম 50 টাকা মন দানগুলো ভাঙতেছে, আপনারা এলাকা ভিত্তিক আরও বেশি বা কমও ভাঙতে পারেন। তো মোটামুটি ভালো ইনকাম আছে, যারা বেকারত্ব জীবন পার করতেছেন তারা এই বিষয়টা নিয়ে ট্রাই করতে পারেন। আর আমাদের অনেকে আমাদের লোকেশন বা আমাদের জায়গাগুলো সম্পর্কে জানতে চান, আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলা। তো আপনারা নকলা উপজেলাতে আসলে আমার এই কারখানাটা পেয়ে যাবেন। রোকেয়ান রাহিম ইঞ্জিনিয়ারিং নামে যে ওয়ার্কশপটা আছে সেটা আমাদের এই কারখানা। আপনারা নকলা আসলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের কারখানা থেকে এসে মালগুলো নিয়ে যেতে পারবেন। তো আজকের এই মালটা যাবে নোয়াখালী সোনাইমুড়িতে। তো এটা কিন্তু আমাকে আমার আগের ভিডিও দেখে আমাকে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছে, আমাকে কিছু অ্যাডভান্স করেছে। এখন আমি আজকে রাতে গাড়িটা উঠিয়ে দেবো, সুন্দরবন কুরিয়ারের গাড়িতে উঠিয়ে দেবো। তো গাড়িতে উঠিয়ে দেওয়ার আগে কিন্তু আমাদের কাজ কিন্তু এ পর্যন্ত সমাপ্ত না, আমরা গাড়িটা চালাবো। সব কিছু চালানোর পর সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নিব, যদি ঠিকঠাক থাকে তাহলে গাড়িতে উঠিয়ে দেবো। একটা জিনিস, আমাদের এখানে যদি ভালো সার্ভিস না দেয় আপনার এখানে যেয়ে দেবে না। তাই যারা আমাদের কাছ থেকে আয়সা নেক বা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নেক, আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি কাজ শেষে কিন্তু চালাইয়া সব কিছু ঠিকঠাক থাকলে তারপর ডেলিভারি করি। আর অনেকে আছে যে শুধু হলার বা শুধু চেসিস, অনেকের দেখা যায় যে হলার আছে ভ্রাম্যমান চেসিস নাই, আপনারা চাইলে কিন্তু শুধু চেসিসটাও নিতে পারেন। আর কারো হলারের প্রয়োজন হলে বা ইঞ্জিনের যার প্রয়োজন হোক না কেন, আমাদের কাছে সকল প্রকার সরঞ্জাম কিন্তু পেয়ে যাবেন। তবে আর এই গাড়িটার যদি কেউ মূল্য জানতে চান, এই গাড়িটার মূল্য হচ্ছে আপনার ইন্ডিয়ান সিদর 8 নম্বর হলার চাল গুঁড়া মেশিন আর 20 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন সহ টোটাল কমপ্লিট দাম হচ্ছে 1,25,000 টাকা। কেউ যদি 1,25,000 টাকাতে নিতে ইচ্ছুক হন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো ভিউয়ার্স, কারো যদি স্পেশালি কোনো কিছু জানার থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কষ্ট করে। তো কল করার সময় হচ্ছে অনুগ্রহ করে আপনারা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কল করবেন, কারণ সব সময় দোকানে থাকা হয় না। তো ভিউয়ার্স, ভিডিও আর দীর্ঘায়িত করবো না, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।